আসসালামু আলাইকুম, আমি বানাবো দারুণ মজা একটা খাবার, একটা স্ন্যাক্স। এটার নাম হচ্ছে চুরোস। তৈরি করা খুব সহজ, খাইতে দেখি মজা, বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। টিফিন কিংবা বিকালের চায়ের সাথে অসাধারণ খাইতে। তার সাথে শুরু করা যাক। আমি এখানে এক কাপ দুধ জাল দিয়ে নিছি, প্রায় ফুটতেছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার দিব। এখানে আছে 1 টেবিল চামচ চিনি আর 1 চিমটি লবণ, এটাও দিয়ে দিব। দিয়ে এর সাথে ভালো মতো মিশিয়ে নিব। বাটারটা তো এখনই গলে যাচ্ছে। চুলার জালটা আমি একদম কমায় দেই, দুধটা ভালো বেশি গেছে, বাটারটা গলে গেলেই আমার হয়ে যাবে। এর ফলে চিনি লবণগুলো এর সাথে মিশে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে বাটারটা গলে গেলেই আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে আমরা যেরকম সিদ্ধ আটা রুটি করি ঠিক সেরকম ভাবে এটাকে এর সাথে মিলাই নিতে হবে। চুলার জালটা কিন্তু আমি একদম কমে রেখে দিচ্ছি, খুব দ্রুত নেড়ে এর সাথে মিলাই একটু ভেজে নিতে হবে আর কি। চুলাটা আমি বন্ধ করে দিই একদম, কারণ যা গরম হওয়ার হয়ে গেছে। এখন আমি এটাকে একটু এই চামচটা দিয়ে ময়ান দিয়ে নিই আর কি, ভালো মতো মিলাই নিই। তো মোটামুটি আমি ভালো মতো মিলাই নিলাম। দেখেন, আমি কিন্তু এখন একটা কাঠের চামচ ব্যবহার করতেছি, কারণ এটা কিন্তু মোটামুটি ভালোই শক্ত, চাপ দিতে বেশ জোর লাগতেছে। যাই হোক, নিশ্চিত সব জায়গা থেকে খুলে আসছে। অবশ্য খুলে আসারই কথা, আমি ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করতেছি। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব, পুরাপুরি ঠান্ডা না হলেও হবে, হালকা একটু গরম থাকলেও হয়, কিন্তু একটু যাতে ঠান্ডা হয়ে থাকে। এই 5-7 মিনিটের মধ্যে মোটামুটি একটু ভালো ঠান্ডা হলে, মানে হাত দিয়ে যাতে ভালো মতো ধরা যায় আর ডিম দিলে জমবে না, এইরকম একটা অবস্থায় আমি এখানে 1টা ডিম একটু ঘুটে রাখছি, ফেটে রাখছি। কারণ হচ্ছে যাতে ডিমটা দিলে সিদ্ধ হয়ে জমে না যায়, ওইটা দিয়ে দিব। 1টা মুরগির ডিম, সামান্য একটু ভ্যানিলা এসেন্স, 1/4 চামচ মনে করেন, শিকি চা চামচ, কয়েক ফোঁটা আর কি। এখন এটাকে ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে একদম, যাতে মিশে যায়। এটাকে একটু ভালো মতো ঘষে ঘষে ময়ান দিতে হবে, কারণ ভিতরে যাতে সবটার সাথে ডিম মিশে, যাতে কোনো মানে দলা, ছোটো ছোটো দলার মতো না থাকে, ছোটো ছোটো দলা থাকে ওইটাও নরম, কিন্তু ডিমটা ওর সাথে মিশে না। সেই জন্য এইভাবে ঘষে 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 ময়ানটা দিতে হবে। আর একটু পরে এটা তলা থেকে মানে ছুটে চলে আসবে, এই যে দেখেন ছুটে চলে আসতে, এইরকম একটু ভালো মতো মিলাই নিতে হবে 5-7 মিনিট ভালো মতো ময়ান দিয়ে। তো ভালো মতো ময়ান দিয়ে নিলাম 5 মিনিট, দেখেন আমার হাতের সাথেই সব উঠে আসতেছে, বেশ স্মুথ হয়ে গেছে। এখন আমি এটাকে হাত থেকে ছাড়াই একটা নজলের মধ্যে ভরে নিব। আমি এখন কিছু পাইপিং ব্যাগ নিয়ে নিছি, এই প্লাস্টিকেরগুলা, এইগুলো একটু মানে আমার দোটা একটু শক্ত, তো এগুলো 1টার মধ্যে দিলে হবে না, তো সেই জন্য আমার এখানে পুরান 2টা ছিল, 1টার মধ্যে আমি একটা ভরে নিছি। আমি আবার রিউজ করি এগুলা, ফইনি মানুষ তো অত কেনার সামর্থ্য নাই। যাই হোক, এখন এই 2টাকে আবার 1টার মধ্যে ভরে নিব। মোট 3টা ব্যাগ দিলাম আমি, এই ধরেন একদম আগা পর্যন্ত ভরে। এখন আমি মাথাটুকু কেটে একটা স্টার নজল ব্যবহার করতেছি, ওইটা ভরে নিব এর মধ্যে। মোটামুটি একটু মাথা বাইর হইলেই হইল, আমার নজলটা সেট হয়ে গেল। এখন আমি এটাকে একটা কাপের মধ্যে বসায় এর মধ্যে আমি এই ডোগুলাকে একটু ভরে নিব। ডোগুলা কিন্তু বেশ নরম আর খুব আঠালো, সেই জন্য আমি একটা চামচের সাহায্যে ভরতেছি। প্রথমে এত দূরই নেই, এখন এগুলোকে সমান করে চেপে চেপে মুখ পর্যন্ত নিয়ে আসি। খুব তাড়াহুড়া করা যাবে না, একটু হালকা করে চাপ দিয়ে দিয়ে এটা মুখ পর্যন্ত নিয়ে আসতে হবে। বেশি চাপ দিলে পট করে প্লাস্টিকটা ফেটে যাইতে পারে। এই যে দেখেন মুখ দিয়ে বাইর হচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কতগুলো বেকিং শিট এভাবে কেটে রাখছি ছোটো ছোটো টুকরা করে, যাতে সাইজটা ভালো হয়। এখন আমি এগুলোর উপরে এইটা দিয়ে সুন্দর করে করে লম্বা লম্বা করে চুরসগুলা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে সাইজটাও ভালো থাকবে আর সোজা থাকবে।
এইটা দিলাম, তার পাশে আরেকটা দিব। কেচি দিয়ে কাটতে হবে, এমনি খুলবে না কিন্তু। এই যে এরকম করে করে আমি সবগুলাকে বানায় নিব। দেখেন সুন্দর হয়ে গেছে এই যেরকম। এখন আমি চুলায় তেল গরম করে নিছি, এটা মাঝারির থেকে একটু নিচে আছে। এর মধ্যে এখন আমি এইগুলা দিয়ে ভেজে নিব। এগুলা এগুলা যে আমি এর মধ্যে দিলাম, এই কাগজটা সহ আমি দিয়ে দিব এর মধ্যে। মাঝারির থেকে একটু নিচে আছে মানে এটা যাতে মানে একদম মচমচে করে ভাজা হয়, বেশি বাদামি হয়ে না যায়। এ দেখেন দেওয়ার সাথে সাথেই কাগজ থেকে ছুটে গেল, এই কাগজটা আমি এখন উঠায় ফেলে দিই। এই যে এখন আরেকটা দিয়ে দিই, এগুলো যাতে গায়ে গায়ে লেগে না যায়। এখন ছোটো ছাড়াই দিতে হবে। আর কোনো কোনোটায় আমি তিনটা করে দিয়ে নিছি। এই যে এগুলা এগুলাও দিয়ে দিই। এখন এগুলোকে পছন্দ মতো বা দামি করে ভেজে নিব। আরো তিনটা বোধ হয় যাবে, দিয়ে দিই। দুই তিন মিনিট ভেজে এগুলাকে কিন্তু এইভাবে একটু ঘুরে ঘুরে দিতে হবে। যে দেখেন নিচের দিকটা একটু বাদামি হয়ে যাচ্ছে, দেখেন এই দিকটা, সেই জন্য সব দিকটাতে সমানভাবে হয়ে যায়। এইভাবে একটু নেড়ে নেড়ে দিলেই এটা সব দিকগুলো এই যে বাদামি বাদামি হয়ে যাবে। এই মোট 5-6 মিনিটের মধ্যেই এটা কিন্তু ভালো মতো, এই যে দেখেন বাদামি হয়ে গেছে, ভাজা হয়ে যায়। খুব বেশি সময় লাগে না, পাতলা জিনিস। আর সব সময় এগুলোকে একটু ঘুরে ঘুরে দিতে হবে যাতে সব দিকগুলো সমানভাবে বাদামি হয়। আর এটা উঠানোর পর আরেকটু বেশি বাদামি হয়ে যাবে। তারপর আমি হালকা আরেকটু ভেজে নিব কয়েক সেকেন্ড। যাই হোক, এখন আমি তুলে ফেলি এইগুলাকে। এই যে দেখেন কি সুন্দর, একটা টিস্যুর উপরে নিয়ে নেব, এটা কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে। এখন আমি একটা চকলেট সস কিংবা সিরাপ তৈরি করে নিব। সেই জন্য আমি চুলায় অল্প একটু দুধ দিছি, সিকি কাপ কোয়ার্টার কাপের মতো। এর মধ্যে কিছু চকলেট গুঁড়া করে রাখছি, ওগুলা দিয়ে আমি এটাকে একটু গলায় নেব। খুব কম আঁচে রাখছি আমি, কারণ চকলেট কিন্তু বেশি আছে শক্ত হয়ে যাবে, সেই জন্য খুব অল্প আঁচে রাখছি। তো আমার এটা দুধের বদলে ক্রিম দিয়ে তৈরি হয়, ক্রিমের সাথে চকলেটটা মিশায়। তো আমি এমনি ফৈন্দি মানুষ, ক্রিম ট্রিম নাই, অত কেনার টাকা পয়সাও নাই, সেজন্য আমি দুধ দিয়ে বানায় ফেললাম। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চুরস। ইচ্ছা করলে আপনারা এর উপরে চিনির গুঁড়া মানে যেটাকে আইসিং সুগার বলে সেটাও দিয়ে নিতে পারেন, চিনি গুঁড়া করে ছড়াই দিতে পারেন, সাথে একটু দারচিনির গুঁড়াও দিতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি চকলেট সসের সাথে, সেই জন্য আমি কিছুই দিলাম না, কারণ কিছু না দিয়ে এটা খাইতে অসাধারণ। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়রা সুদ্ধা তামাক তামাক করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।